আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত আমিন সাজেদা ফিউচার ব্র্যান্ড স্কুল। সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গণিত সপ্তম শ্রেণীর একাদশ অধ্যায়ের অনুশীলনী এগারোর দ্বিতীয় পর্ব। তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী এগারোর বারো নম্বর অঙ্কে দেওয়া আছে, কোন শ্রেণীর ষাট জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণি তৈরি করো। এখানে কি দেওয়া আছে, ষাট জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া আছে, অর্থাৎ এখানে কিন্তু ষাটটি সংখ্যা দেওয়া আছে। কারণ এখানে যেহেতু ষাট জন শিক্ষার্থী, তার মানে ষাট জন শিক্ষার্থীর ষাটটি নম্বর হবে। তার মানে এখানে দেখো, একজনে পেয়েছে পঞ্চাশ নম্বর, একজনে পেয়েছে চৌরাশি নম্বর, একজনে তিয়াত্তর, এভাবে করে এখানে গণিত বিষয়ের প্রাপ্ত নম্বর দেওয়া আছে ষাট জনের। এবং আমাদের কি বলা আছে, আমাদের প্রশ্নে বলা আছে যে গণসংখ্যা সারণি তৈরি করার জন্য বলা আছে। এখন আমরা এটা সমাধান করব। তাহলে শুরুতেই এখানে আমাদের কি করতে হবে, এখানে আমরা এখানে যে উপাত্তগুলো দেওয়া আছে এগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যা যেটা সেটা আগে বের করব, তারপর আমরা সর্বোচ্চ সংখ্যা যেটা আমরা এটা সেটা বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে প্রাপ্ত নম্বরের সর্বনিম্ন সংখ্যা মান হচ্ছে ২২, অর্থাৎ সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে ২২ এবং সর্বোচ্চ সংখ্যা মান হচ্ছে ৯৯, অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে ৯৯। তারপরে এটা হচ্ছে আমাদের প্রথম কাজ, এটা বের করা, অর্থাৎ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বের করা। তারপর আমাদের সেকেন্ড স্টেপ, অর্থাৎ দ্বিতীয় কাজ হচ্ছে পরিসর বের করা। এখন পরিসর নির্ণয় করার এখন আমরা একটি সূত্র জানি, সেটি হচ্ছে সর্বোচ্চ মান থেকে সর্বনিম্ন মান বিয়োগ করে তার সাথে এক যোগ করে দিতে হবে। এই জন্য দেখো এখানে লিখেছি, সুতরাং প্রদত্ত উপাত্তের পরিসর সমান হচ্ছে ৯৯ বিয়োগ ২২, অর্থাৎ সর্বোচ্চ মান থেকে আমি সর্বনিম্ন মান বিয়োগ করলাম এবং তারপরে কি করব, যোগ এক যোগ করে দিব। তার মানে ৯৯ থেকে যদি আমি ২২ বিয়োগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে ৭৭, এবং ৭৭ এর সাথে এক যোগ করলে আমি পাচ্ছি ৭৮। তার মানে এখানে পরিসর কি পেলাম, ৭৮। তাহলে আমাদের দ্বিতীয় পর্যায়ের সেকেন্ড স্টেপের কাজও শেষ হয়ে গেল। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমরা শ্রেণীর সংখ্যা বের করব। এখন আমরা, তুমি শ্রেণী সংখ্যা এটাকে পাঁচ শ্রেণী ব্যবধান নিয়েও শ্রেণী সংখ্যা বের করতে পারো। তারপরে যদি উল্লেখ করে না দেওয়া থাকে প্রশ্নে যে পাঁচ শ্রেণী ব্যবধান বা পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে, না ছয় শ্রেণী ব্যক্তি নিয়ে, না দশ শ্রেণী ব্যক্তি নিয়ে, যদি উল্লেখ করা থাকে তাহলে উল্লেখ করা থাকলে আমরা মনে করো তোমার পাঁচ শ্রেণী ব্যক্তি নিয়ে তোমাকে শ্রেণী সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা পাঁচ দ্বারা ভাগ দিব পরিসরটাকে। অর্থাৎ পরিসর এখানে আছে কত, ৭৮। তাহলে আমরা ৭৮ কে পাঁচ দ্বারা ভাগ দিব। যদি ছয় শ্রেণী ব্যক্তি বলে তাহলে ছয় দ্বারা ভাগ দিব। এখানে আমরা নিয়েছি কত, দশ শ্রেণী বিন্যাসের জন্য শ্রেণী সংখ্যা নিয়েছি, যেহেতু দশ শ্রেণী বিন্যাসের জন্য শ্রেণী সংখ্যা নিয়েছি এই জন্য আমরা দশ দ্বারা ভাগ করেছি। তাহলে দেখো ৭৮ ভাগ দশ, এখন দশ দ্বারা যদি ৭৮ কে ভাগ দিই তাহলে পাচ্ছি হচ্ছে ৭.৮। এখন এখানে আমরা শ্রেণী সংখ্যাটাকে এভাবে নেওয়া যাবে না, এখন আমরাকে যেহেতু ৭.৮, তাহলে আমরা এখানে পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব। যেহেতু ৭.৮ আছে, এর পরবর্তী পূর্ণ সংখ্যা আমরা কি পাচ্ছি, ৮ পাচ্ছি, এই জন্য আমরা এখানে নিয়েছি কত, ৮। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা হবে কয়টি, ৮টি। এই যে আমরা যে শ্রেণী সংখ্যা পেলাম কত, ৮, তার মানে শ্রেণীর সংখ্যা হবে হচ্ছে ৮টি। এখন আমরা কি করব, এখন আমরা এই যে উপাত্তগুলো দেওয়া আছে এই উপাত্তগুলোর গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে দেখো এখানে লেখা আছে যে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী হলো, এই যে এখানে টেবল আকারে যেটা দেখতে পাচ্ছ এই পুরোটাকে বলা হয় গণসংখ্যা সারণী। তাহলে এখানে আমরা শুরুতেই দেখো এখানে তিনটি কলাম করা আছে। তাহলে প্রথম কলামে আমরা এখানে টাইটেলটা কি দিয়েছি, নম্বরের শ্রেণী ব্যবধান দশ, অর্থাৎ এখানে ব্যবধান হচ্ছে দশ করে। অর্থাৎ এখানে দেখো আমরা এখানে সর্বনিম্ন মান আমরা কি পেয়েছিলাম একটু আগে, আমরা এখানে আমরা সর্বনিম্ন পেয়েছি ২২ পেয়েছিলাম। যেহেতু ২২ পেয়েছিলাম এখন আমরা এখানে ২২ থেকেও তোমরা নিতে পারো, কিন্তু আমরা এখানে ২১ থেকে নিয়েছি, কারণ এখানে একটা রাউন্ড ফিগার নিলে দেখতে সুন্দর হয়, ফিগারটা দেখতে সুন্দর দেখা যায়, অর্থাৎ আকৃতিটা দেখতে সুন্দর দেখা যায়, এই জন্য আমরা ২১ থেকে শুরু করেছি। যেহেতু সর্বনিম্ন ২২, আমরা এখানে ২১ থেকে শুরু করেছি, এবং সর্বোচ্চ মান কত ছিল, ৯৯। যেহেতু সর্বোচ্চ মান ৯৯ ছিল, এখন আমরা কি করব, আমরা দেখো এখানে শুরু করেছি হচ্ছে ২১ থেকে ৩০, অর্থাৎ যেহেতু দশ শ্রেণী ব্যবধান, তুমি যদি ২১ থেকে ৩০ পর্যন্ত গণো, অর্থাৎ ২১ এবং ৩০ সহ, তাহলে পাবে, দেখবে যে দশটি গড় সংখ্যা পাচ্ছি আমরা, অর্থাৎ ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ৩০। তার মানে ২১ এবং ৩০ সহ আমরা মোট কয়টি সংখ্যা পাচ্ছি, দশটি সংখ্যা। তার মানে এখানে আমরা দশ গড় ব্যবধান নিয়েছি ২১ থেকে ৩০ পর্যন্ত। একইভাবে এরপর আমরা নিব ৩১ থেকে ৪০, এরপরে ৪১ থেকে ৫০, ৫১ থেকে ৬০, এরপরে ৬১ থেকে ৭০, এরপরে ৭১ থেকে ৮০, ৮১ থেকে ৯০, এবং সর্বশেষ ৯১ থেকে ১০০। এবং ১০০র পরে আর যায় না কেন, আমাদের সর্বোচ্চ মান নিয়ে দেওয়া আছে তো ৯৯ আমরা পেয়েছি। তারপরে এরপরে যদি আমরা নেই এই শ্রেণী ব্যবধানগুলো আমাদের কোনো কাজেই আসবে না, অর্থাৎ পরে থাকবে, এই জন্য আমরা আর এগুলো আমরা আর সামনে এগোবো না, আমরা ১০০তে এসে থেমে যাব।
অর্থাৎ এখানে আমি শ্রেণী ব্যবধান কত করে নিয়েছি, দশ করে নিয়েছি, অর্থাৎ একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য হচ্ছে দশ করে। তারপর আমি দ্বিতীয় কলমে লিখবো, দেখো দ্বিতীয় কলমে লিখবো হচ্ছে টেলি চিহ্ন। এখানে হচ্ছে আমরা টেলি চিহ্ন লিখবো, আমরা টেলি চিহ্ন জানি যে এখানে খাড়া যে লম্বালম্বি করে যে খাড়া দাগ দেওয়া হয় সেগুলো হচ্ছে টেলি চিহ্ন। এবং তারপরে আছে হচ্ছে তিন নম্বর কলমে আমরা এখানে টাইটেল দিব হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এখানে আমরা টেলি চিহ্ন যতগুলো পাবো, মনে করো এখানে চারটা প্রথমে পেয়েছি তাহলে আমি গণসংখ্যাতে লিখবো চার, তাহলে দুইটা পেলে দুইটা, তিনটা পেলে তিনটা পাবে লিখবো। তাহলে এখন দেখো এখানে একুশ থেকে তিরিশ শ্রেণী ব্যবধানে আমরা কয়টি সংখ্যা পাচ্ছি। আমরা যদি উপাত্তগুলোর দিকে লক্ষ্য করি তাহলে এখানে দেখবো একুশ থেকে তিরিশ শ্রেণী ব্যবধানে আমরা এখানে পাচ্ছি হচ্ছে চারটি সংখ্যা। যেহেতু চারটি সংখ্যা পাচ্ছি, অর্থাৎ একুশ এবং তিরিশ সহ, কিন্তু একুশ এবং তিরিশের ভিতরে আমরা পাচ্ছি হচ্ছে এখানে উপাত্ত দেওয়া আছে ষাটটি, ষাটটির মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হচ্ছে একুশ থেকে তিরিশের ভিতরে আছে হচ্ছে চারটি সংখ্যা। এই জন্য দেখো এখানে আমি টেলি চিহ্নতে লিখেছি চারটি দাগ দিয়েছি, অর্থাৎ এক দুই তিন চার এভাবে চারটি দাগ দিয়েছি। এই জন্য গণসংখ্যাতেও লিখেছি, যেহেতু চারটি দাগ দিয়েছি এই জন্য চার লিখেছি। তারপর একইভাবে একত্রিশ থেকে চল্লিশে আমরা পেয়েছি কয়টি সংখ্যা, দুইটি, এই জন্য গণসংখ্যাতে দুই লিখেছি। একচল্লিশ থেকে পঞ্চাশে পেয়েছি কয়টি, এগারোটি, এই জন্য দেখো আমরা কিভাবে দিয়েছি এক দুই তিন চার। এবং দেখো পঞ্চম দাগটি কিন্তু আমরা দেখো দেইন আড়াআড়ি ভাবে দিয়েছি। তোমরা পঞ্চম শ্রেণী থেকেই দেখে আসতেছ, ক্লাস ফাইভ সিক্সেও পেয়েছ যে কি টেলি চিহ্নগুলো যখন পঞ্চম হয় মানে পঞ্চম সংখ্যার জন্য আমরা কিভাবে দিই, আড়াআড়ি ভাবে দিই। এই আড়াআড়ি ভাবে মানে হচ্ছে কোনাকুনি করে এভাবে দিতে হয়। দেখো তোমরা যদি স্ক্রিনে তাকাও তাহলে দেখতে পাবে। এবং এই আড়াআড়ি ভাবে যে দাগটি দিয়েছি এটি সহ কিন্তু পাস হয়েছে, অর্থাৎ এখানে পাঁচটা আছে, এরপরে আরো পাঁচটা আছে, মানে পাঁচটা পাঁচটা দশটা, তারপর আরেকটা দাগ আছে, তার মানে কটা, এগারোটা। এই জন্য লিখেছি গণসংখ্যা এগারো। তারপর একান্ন থেকে ষাট থেকে আছে কয়টা, ষাটটা, এরপরে আমরা এখানে লিখেছি সাত। তারপর একষট্টি থেকে সত্তর আছে ষোলোটা, একাত্তর থেকে আশিতে নয়টা, একাশি থেকে নব্বই আছে সাতটা, এবং একানব্বই থেকে একশো আছে চারটা। তোমরা যখন উপাত্তগুলো নিবে, যখন টেলি চিহ্নগুলো বসাবে, তখন অবশ্যই কিন্তু তোমরা এই চিহ্ন এই যে উপাত্তগুলো যখন মানে সংখ্যাগুলো নিবে একুশ থেকে তিরিশের ভিতরে কয়টা আছে, একত্রিশ থেকে চল্লিশের ভিতরে কয়টা আছে, তখন এই সংখ্যাগুলো যেগুলো নিয়ে নিবে এগুলো অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে বা ছোট করে এভাবে ডট দিয়ে এভাবে চিহ্নিত করে রাখতে পারো, অর্থাৎ এই সংখ্যাগুলো নেওয়া হয়েছে, তাহলে তুমি নিজে বুঝতে পারবে। না হলে কিন্তু তুমি যদি দাগ না দাও তোমার ভুল হয়ে যেতে পারে অঙ্কের মধ্যে। অঙ্ক ভুল না হওয়ার জন্য তোমাদের এভাবে বলেছি যে তোমরা ইচ্ছা করলে পেন্সিল ইউজ করতে পারো, অর্থাৎ পেন্সিল দিয়ে সংখ্যাটি এভাবে কেটে দিতে পারো, মানে এই সংখ্যাটি নেওয়া হয়ে গেছে। তাহলে এভাবে করে তুমি সবগুলো সংখ্যা নিতে পারবে একুরেট ভাবে, তখন আর দেখবে ভুল হবে না তোমার। কিন্তু তুমি যদি দাগ না দাও, কোন রকম দাগই যদি না ব্যবহার করো, তাহলে দেখবে তোমাদের সংখ্যার মধ্যে কোনো না কোনো জায়গায় তুমি ভুল করে ফেলেছো। তাহলে এখন আমাদের ফাইনালি কাজ কি, এখন তুমি কি করবে, গণসংখ্যা যেগুলো আমরা পেয়েছি সবগুলো সংখ্যা যোগ করে দেখবে তোমরা ষাট হয়েছে কিনা। যদি ষাট হয় তাহলে মানে মনে করবে যে তোমার অঙ্কটি ঠিক আছে। যেহেতু আমাদের ষাট জন শিক্ষার্থীর নম্বর হচ্ছে ষাটটি, এজন্য আমাদের কি হবে গণসংখ্যা হবে কত, ষাট। যেহেতু এখন ষাট জন শিক্ষার্থী আছে এজন্য আমাদের গণসংখ্যা হবে কত, ষাট। তার মানে এখানে দেখো চার যোগ দুই যোগ এগারো যোগ সাত যোগ ষোলো যোগ নয় যোগ সাত যোগ চার যদি আমরা যোগ করি তাহলে কত পাচ্ছি, ষাট। এই জন্য আমি লিখেছি মোট ষাট, এবং আমাদের গণসংখ্যা সারণীটি কিন্তু তৈরি করা হয়ে গেল। তারপর আসা যাক তেরো নম্বর অঙ্কে। তেরো নম্বর অঙ্কে দেওয়া আছে নিচে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া হলো, পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করো। অর্থাৎ দেখো এখানে খেয়াল করো, পাঁচ শ্রেণী ব্যক্তি ধরে, অর্থাৎ এখানে তোমাকে কত ঘর ব্যবধান এটা এখানে উল্লেখ করে দেওয়া আছে। কিন্তু এর আগে বারো নম্বর অঙ্কে কিন্তু উল্লেখ করে দেওয়া ছিল না, এজন্য আমরা দশ ঘর করে ব্যবধান নিয়েছিলাম। যেহেতু এখানে উল্লেখ করে দেওয়া আছে তার মানে তোমাকে পাঁচই নিতে হবে। এখানে কি বলা আছে, পঞ্চাশটি দোকানে মাসিক বিক্রয়ের পরিমাণ হাজার টাকায় দেওয়া হলো, এখানে দেওয়া আছে তাহলে একশো বত্রিশ একশো চল্লিশ এভাবে করে পঞ্চাশটি দোকানের মাসিক বিক্রয় পরিমাণ দেওয়া আছে। তাহলে সমাধানে আমরা এখানে লিখবো শুরুতেই, আমরা প্রথম কাজটা কি আমরা তোমাদের আগে বলেছিলাম, আগে হচ্ছে সর্বনিম্ন সংখ্যা বের করা এবং সর্বোচ্চ সংখ্যা বের করা, তারপরে সেকেন্ড কাজ হচ্ছে পরিসর বের করা, তারপরে থার্ড কাজ হচ্ছে আমাদের শ্রেণী সংখ্যা বের করা, তারপরে ফোর্থ কাজ হচ্ছে আমাদের গণসংখ্যা সারণী তৈরি করা। তাহলে এখানে দেখো এখন আমরা প্রথম কাজটি করব, এখানে বিক্রয়ের পরিমাণে সর্বনিম্ন সংখ্যা মান, অর্থাৎ এখানে সর্বনিম্ন সংখ্যা কত, একশো তিরিশ, এবং সর্বোচ্চ সংখ্যা মান অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যা কত আছে, একশো আটাত্তর।
তাহলে প্রথম কাজ শেষ, তারপর দ্বিতীয় কাজে আসা যাক। এখন আমরা পরিসর বের করব। এখন পরিসর নির্ণয়ের সূত্র আমরা কি জানি, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ দিতে হয় এবং তার সাথে একযোগ করতে হয়। এজন্য দেখো, 178 থেকে আমি 130 বিয়োগ দিয়েছি এবং তার সাথে একযোগ দিয়ে দিয়েছি, এবং আমরা কত পাচ্ছি, 49। তার মানে পরিসর হচ্ছে 49। এবং আমাদের প্রশ্নে যেহেতু বলা আছে যে পাঁচ শ্রেণী ব্যাপ্তি ধরে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য, এজন্য দেখো আমি পাঁচ শ্রেণী বিন্যাসের জন্য লিখেছি শ্রেণীর সংখ্যা হবে কত, আমি পরিসরকে পাঁচ দ্বারা ভাগ করবো, অর্থাৎ 49/5, এবং পাঁচ ভাগ দিয়ে আমরা কত পাচ্ছি, 9.8। এবং এই 9.8 নেওয়া যাবে না, আমরা এটাকে নিব হচ্ছে তার পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব, অর্থাৎ নিব হচ্ছে 10। তার মানে 10 প্রায়, সুতরাং শ্রেণীর সংখ্যা হবে 10টি। এখন আমরা কি করব, গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে দেখো এখানে আমরা লিখবো প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী তৈরি হলো, সারণী হলো। এখানে আমরা তিনটি কলাম করব, এবং প্রথম কলামের টাইটেল দিব হচ্ছে বিক্রয়ের শ্রেণী হাজারে, তারপর শ্রেণী ব্যবধান লিখবো হচ্ছে 5, তারপর দ্বিতীয় কলামের টাইটেল দিব ট্যালি চিহ্ন, এবং তৃতীয় কলামের টাইটেল দিব হচ্ছে গণসংখ্যা, অর্থাৎ এর আগের অঙ্কের মতোই। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 31, তাহলে আমরা 31 থেকে শুরু করব, 130, তাহলে আমরা 130 থেকে শুরু করব, এবং আমাদের সর্বোচ্চ সংখ্যা ছিল কত, 178। তার মানে এখন আমরা যদি 5 ঘর করে ব্যবধান নেই, তাহলে আমরা এভাবে যেতে থাকবো। তাহলে দেখো এখানে শুরুতে আমি 130 থেকে 134 পর্যন্ত গেলাম, এখানে কয় ঘর, 5 ঘর। কিভাবে, দেখো 130 এবং 134 সহ কিন্তু, তাহলে 130, 131, 132, 133, 134, তার মানে টোটাল কয়টা সংখ্যা, 5টা সংখ্যা, অর্থাৎ আমরা এখানে 5 ঘর ব্যবধান নিয়েছি 130 থেকে 134। আমরা এখানে তোমরা যদি উপাত্তগুলোর দিকে তাকাও তাহলে দেখবে যে 130 থেকে 134 ভিতরে সংখ্যা আছে হচ্ছে 4টি, এজন্য আমরা টেলি চিহ্নে 4টি খাড়া দাগ দিয়েছি এবং গণসংখ্যাতে লিখেছি 4। একইভাবে 135 থেকে 139 ভিতরে আছে 3টি, 140 থেকে 144 এর ভিতরে আছে 11টি, এবং 11টি দেখো কিভাবে লিখেছি, আমি একটু আগে এর আগের অঙ্কে দেখিয়েছিলাম, যখন আমরা পাঁচ ঘর পেরোবে তখনই আমরা কি করব, পাশে এসে আমরা পাঁচ নাম্বার দাগটি দিব হচ্ছে আর আর এইভাবে, তারপরে আবার এভাবে চার ঘর দিয়ে আবার, যেহেতু এখানে 11 আছে তাহলে আবার আরেকটা আরে টান দিব, দিলে এখানে আমরা পাচ্ছি পাশে পাশে 10, তারপরে একটি দাগ দিব, তার মানে হচ্ছে 11। অর্থাৎ পঞ্চমতম সংখ্যার ক্ষেত্রে আসলে আমরা কি করব, আর আর এইভাবে দাগ দিব টেলি চিহ্নের ক্ষেত্রে। তারপরে 145 থেকে 149 পাচ্ছি 12টা, তারপরে 150 থেকে 154 10টা, 155 থেকে 159 5টা, 160 থেকে 164 4টা, এবং 165 থেকে 169 কোনো সংখ্যাই নাই, এজন্য জিরো লিখেছি, এজন্য আমি কোনো টেলি চিহ্ন বসাইনি। 170 থেকে 174 আছে 0টা, অর্থাৎ কোনো কিছুই নাই, এজন্য টেলি চিহ্ন কোনো দাগ দিইনি। এরপরে 175 থেকে 179 আছে হচ্ছে 1টা, এই জন্য 1টা দাগ দিয়েছি টেলি চিহ্নে। এবং তোমরা যখন গণসংখ্যার সবগুলো সংখ্যা যোগ করবে তাহলে দেখবে 85 হবে, এবং তোমাদের যদি 50 এর পরিবর্তে 52 হয় বা 48 হয় তার মানে মনে করবে ভুল আছে। কারণ তোমাদের আরেকটু শর্টকাট পদ্ধতি দেখিয়ে দিই, সেটি হচ্ছে দেখো এখানে কিন্তু প্রশ্নে দেওয়াই আছে তোমার, অর্থাৎ উত্তরটি কিন্তু দেওয়া আছে যে গণসংখ্যা টোটাল যোগ করলে তুমি যোগফলটা কত পাবে, এখানে কিন্তু দেওয়া আছে। যেহেতু এখানে 50টি দোকান আছে তার মানে তোমার যোগ করলে কি হবে, এখানে মোট 85 হবে। এর আগে আমরা যেরকম বের করেছিলাম 60 জন শিক্ষার্থী, তাহলে আমরা গণসংখ্যা যোগ করে কত পেয়েছিলাম, 60। তার মানে প্রশ্নের মধ্যে কিন্তু তোমার সংখ্যাটি মোট যোগফল করে যেটা বের হবে সেই সংখ্যাটি কিন্তু প্রশ্নেই উল্লেখ করে দেওয়া আছে। তারপর দেখো 14 নম্বরে দেওয়া আছে তোমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণী 30 জন ছাত্রের ওজন, এখানে কেজিতে নিচে দেওয়া হলো, এখানে দেওয়া আছে 30 জন ছাত্রের ওজন, অর্থাৎ 30টি সংখ্যাই হবে, অর্থাৎ একজনের ওজন 40 কেজি, একজন 55 কেজি, একজন 42 কেজি, এভাবে করে দেওয়া আছে এলোমেলো ভাবে। এখন শুরুতে দেখো কি বলা আছে, কত বলা আছে, মানের ক্রমানুসারে সাজাও, অর্থাৎ এখানে আমরা মানে ঊর্ধ্বক্রমে সাজাবো, অর্থাৎ ছোট থেকে বড় সাজাবো, অর্থাৎ সাজিয়ে লিখবো। তারপর কতে দেওয়া আছে, উপপাদ্যের গণসংখ্যা সারণী তৈরি করো। তাহলে এখানে কতে যেহেতু বলা আছে মানে ক্রম অনুসারে সাজাও, এখন আমরা কয়ের সমাধানটি করব, অর্থাৎ কতে লিখব, ওজনগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই, অর্থাৎ এখানে আমরা ছোট থেকে বড় সাজাবো, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা হচ্ছে এখানে 40 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 56। তাহলে আমরা এখানে আমরা 40, 40, 40 এখানে দেখতে পাচ্ছি অনেকবার রিপিট হচ্ছে, এভাবে করে আমরা যেতে থাকবো, অর্থাৎ ছোট থেকে বড় আমরা একেবারে বড় পর্যন্ত যাব, অর্থাৎ সর্বনিম্ন সংখ্যা থেকে সর্বোচ্চ সংখ্যা পর্যন্ত যাব। তাহলে আমাদের মানের ঊর্ধ্বক্রমে অর্থাৎ ছোট থেকে বড় সাজানো হয়ে গেল। তারপরে
এখন আমাদের কি বলছে যে গণসংখ্যা সারণী তৈরি করার জন্য, তাহলে গণসংখ্যা সারণী করার জন্য আমাদের প্রথম কাজ কি, আগে সর্বনিম্ন এবং সর্বোচ্চ সংখ্যা বের করা, তারপরে পরিসর বের করা, তারপরে শ্রেণী সংখ্যা বের করা, এবং তারপরে ফাইনালি আমরা গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে দেখো এখানে সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 40 এবং সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 56, তাহলে পরিসর হবে কি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1, অর্থাৎ 56 বিয়োগ 40 যোগ 1, তাহলে পাচ্ছি কত 17। তাহলে এখন আমরা শ্রেণী সংখ্যা বের করবো, তাহলে শ্রেণী সংখ্যা কিভাবে বের করবো, যেহেতু এখানে কোন শ্রেণী ব্যক্তি উল্লেখ করে দেওয়া নাই এজন্য আমরা এখানে নিয়েছি হচ্ছে 5। তাহলে আমি যেহেতু শ্রেণী ব্যক্তি 5 ধরেছি, তাহলে আমি 5 দ্বারা পরিসরকে ভাগ দিব, অর্থাৎ 17 ভাগ 5 করলে আমরা পাচ্ছি 3.40। তাহলে এখন 3.40 মানে কি আমরা এর পরবর্তী পূর্ণ সংখ্যাটা নিব, অর্থাৎ 4 নিব, তার মানে হচ্ছে 4 প্রায়। তাহলে এখন আমরা কি করবো, 40 থেকে শুরু করে 5 শ্রেণী ব্যবধান ধরে গণসংখ্যা সারণী তৈরি করব। তাহলে এখানে আমরা তিনটি কলাম লিখবো, প্রথম কলামে টাইটেল দিব শ্রেণী ব্যবধান, দ্বিতীয় কলামে টাইটেল দিব টেলি, এবং তৃতীয় কলামে টাইটেল দিব হচ্ছে গণসংখ্যা। তারপরে এখন আমাদের যেহেতু সর্বনিম্ন সংখ্যা 40, তাহলে আমরা 40 থেকে শুরু করব এবং 5 শ্রেণী ব্যবধান নিয়ে এখানে পাচ্ছি কত 44, অর্থাৎ 40 থেকে 44 সহ আমরা এখানে টোটাল সংখ্যা পাবো হচ্ছে 5টি, অর্থাৎ এখানে 5 শ্রেণী ব্যবধান ধরে নিয়েছি এজন্য লিখেছি 40 থেকে 44, এরপর নিয়েছি 45 থেকে 49, এরপর নিয়েছি 50 থেকে 54, এরপর নিয়েছি 55 থেকে 59, এবং তারপরে কিন্তু আমরা যাই নাই, যেহেতু আমাদের সর্বোচ্চ সংখ্যা 56 এজন্য আমরা এরপর আর গেলেও আমরা যদি লিখিও, লেখলে এগুলো শ্রেণী ব্যবধানগুলো আমাদের কোনো কাজে আসবে না, অর্থাৎ এগুলোর মধ্যে আমরা কোনো টালি চিহ্ন বা গণসংখ্যা পাবো না, এজন্য আমরা লিখতে পারবো না, এজন্য আর নেই নেই। এই জন্য দেখো এখন আমরা কি করবো, 40 থেকে 44 শ্রেণী ব্যবধান আমরা দেখতে পাচ্ছি এখানে কয়টি সংখ্যা আছে, 15টি সংখ্যা আছে। তোমরা যদি উপাত্ত দিকে লক্ষ্য করো তাহলে দেখতে পারবে 40 থেকে 44 শ্রেণী ব্যবধানে 15টি সংখ্যা আছে। এই জন্য আমরা দেখো টেলি চিহ্নতে আমরা লিখেছি 15টি খাড়া দাগ দিয়েছি, এবং যে পঞ্চমতম সংখ্যার ক্ষেত্রে আমরা আড়াআড়ি ভাবে দাগ দিয়েছি। তাহলে গণসংখ্যা লিখবো 15, 45 থেকে 49 আছে 7টি, 50 থেকে 54 আছে হচ্ছে 6টি, এবং 55 থেকে 59 আছে 2টি। এবং তাহলে এখন যদি গণসংখ্যাগুলো যোগ করি তাহলে কত হবে বলো তো তোমরা, এখানে হবে হচ্ছে কত 30, কারণ দেখো এখানে আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া ছিল যে কত 30 জন ছাত্রের ওজন, যেহেতু 30 জন ছাত্রের ওজন দেওয়া আছে তার মানে এখানে আমরা যদি গণসংখ্যাগুলো যোগ করি, অর্থাৎ 15+7+6+2 যদি যোগ করি তাহলে যোগ করলে কত আসবে 30, যদি বেশি বা কম হয় তাহলে মনে করবে যে তোমার অঙ্কে ভুল আছে। আশা করি তোমরা আমার অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছ, তোমরা এগুলো বাসায় খুব ভালোভাবে প্র্যাকটিস করবে তাহলে আরো ভালোভাবে পারবে। আজ তাহলে এ পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।